নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে কিভাবে মুলোর জালি কাটতে হয়। আজ আমি আপনাদের সেই মুলোর জালি কি করে কাটতে হয় সেটাই দেখিয়ে দেব, এবং খুব সোজা ভাবে, যাতে আপনারাও খুব সহজে বাড়িতে এই মুলোর জালি কেটে ভেজে খেতে পারেন। তাহলে চলুন কিভাবে কাটছি শুরু করি। মুলোর জালি কাটার জন্য আমি এই টাইপের মুলোগুলো নিয়েছি। এবার আমি মুলোগুলো সাইজ করে আগে কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজে আমি টুকরো করে নেব মুলোর। মুলো সবসময় তো সোজা পাওয়া যায় না, একটু বেঁকা, একটু এই টাইপেরও হয়। আমি ঠিক জায়গাগুলো দেখে দেখে কেটে নেব এইভাবে। আর মুলোর জালি কাটার জন্য অনেক সময় দেখা যায় যে মুলো কাটলে পরে ভেতরটা কিরকম একটা ফোম টাইপের হয়ে আছে, ওই টাইপের কিন্তু মুলো নিলে হবে না। মুলোটা কিন্তু সলিড হতে হবে, তবেই মুলোর জালিটা ভালো মতন কাটা যায়। এবার আমি মুলোর সাইডে যে একটু আশাস মতন থাকে, শেকড় থাকে, সেইগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। মুলোটা আমি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মুলোটা ঠিক এইভাবে আমি দুটুকরো করে নিলাম। করে ঠিক সাইড থেকে আমি পাতলা করে এইভাবে একটু কেটে নেব, তাতে মুলোটা কাটতে আমার সুবিধা হবে। এইভাবে আমি পাতলা করে দুটো সাইড থেকে কেটে নিলাম। প্রথমে আমি ঠিক এইভাবে সোজা সোজা করে মুলোটাকে কাটব, আর ঠিক এতটা কাটব, কিন্তু এই জায়গাটা আমার কিন্তু লেগে থাকবে। এটা যদি পুরোটা কাটা হয়ে যায় তাহলে কিন্তু মুলোগুলো টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক এতটা এইভাবে আমি কাটব। এই দেখুন, আমি ঠিক এইভাবে মুলোটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কিন্তু পুরো মুলোটা কিন্তু আমি কাটিনি, এতটা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো মুলোটাকে কাটব। আমার কিন্তু পুরো একটা সাইড এইভাবে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার যে উল্টো সাইডটা হবে, এই সাইডটা আমি এইভাবে এইভাবে কাটলাম, এবার উল্টো সাইডটা আমি এইভাবে নিলাম, নিয়ে ঠিক এইভাবে আড়াআড়ি এবার কাটবো। এই দেখুন জিনিসটা ঠিক এইরকম হবে। এটাও কিন্তু পুরোটা কাটবেন না, এটাও ঠিক হাফ হাফ করেই কাটতে হবে। এই দেখুন, এটা দেখতে একটা স্প্রিং এর মতন হয়ে যাচ্ছে। এই ছোট, এই দেখুন, পুরো এটা দেখতে স্প্রিং এর মতন হয়ে যাবে। আমার একটা মুলোর জালি কাটা হয়ে গেল, আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি।
এটা একদম সোজা সোজা করে কাটবেন, পুরো সোজা সোজা হবে কাটাটা। যখন আপনারা উল্টোবেন এইভাবে কাটতে কাটতে গেলেন, তারপরে ঠিক এইভাবে উল্টোবেন, উল্টে ঠিক এই কোনা কোনি আপনারা কাটবেন। এই যে দেখছেন এইভাবে কোনা কোনি, দেখুন কাটাটা এইভাবে কোনা কোনি গেছে। এটা কিন্তু ঠিক উল্টে আমি সোজা করে কাটিনি, এইভাবে কাটিনি, আমি ঠিক একটা কর্নার ধরে কেটে গেছি। এই যে এটাও ঠিক অর্ধেকটাই কাটা হবে, পুরোটা কিন্তু কাটবেন না। পুরোটা যদি কাটেন তাহলে মূলোটা পুরো কেটেই যাবে, ঠিক হাফটা কাটতে হবে। সামনে যেরকম আমি হাফটা কেটেছিলাম এটাও ঠিক হাফটা কাটতে হবে। এই কোনা কোনি কাটতে 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 একদম এই কোনায় গিয়ে শেষ হবে, তবে এটা দেখতে এরকম হবে, অনেকটা স্প্রিং এর মতন। আমরা এটাকে মূলো জালি বলি, অনেকে এর নাম বলে স্প্রিং মূলো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো, এইভাবে আপনারাও বাড়িতে করুন মূলোর জালি। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে মূলোগুলোকে কি সুন্দর করে কেটে স্প্রিং এর মতন তৈরি করলাম বা মূলোর জালি তৈরি করলাম। এটা আপনারাও বাড়িতে কাটুন, তৈরি করুন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।